দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। পরিবারকে সময় দিতেই আইপিএল থেকে নাম প্রত্যাহার জানালেন সাকিব আল হাসান, বিশ্বকাপের আগে ভারতে খেলতে না পারার আক্ষেপ। অর্থ সংকটে নারী ফুটবলারদের অলিম্পিক বাছাই খেলতে না যাওয়া দেশের জন্য লজ্জার, বললেন পাপন, অহংকারী বলে সালাউদ্দিনকে খোঁচা। ফুটবল ব্যাকগ্রাউন্ড মানেই কি? নির্লজ্জ, বেহায়া বা ধরেন আপনার অহংকারী। ডিপিএলে বিগ ম্যাচে মাশরাফির লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে 5 উইকেটের জয় আবাহনীর, প্রথম দল হিসেবে সুপার লিগে আকাশী নীল। এবং প্রিমিয়ার লিগ ফুটবলে এএফসি উত্তরার কাছে পয়েন্ট হারালো টপার বসুন্ধরা কিংস, ফর্টিস এফসির বিপক্ষে 2-0 গোলের সহজ জয় আবাহনীর। টাকার জন্য নারী ফুটবলাররা অলিম্পিকের বাছাই টুর্নামেন্ট খেলতে যেতে না পারাটা দেশের জন্য লজ্জা এবং কষ্টের। অথচ বাফুফের অনেক পরিচালকের দৈনিক খরচ 20 লাখের বেশি বলে মন্তব্য করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তাকে বা ক্রিকেট বোর্ডকে আগে জানালে ক্রিকেটাররাই এই টাকা দিয়ে দিত বলেও জানিয়েছেন তিনি। সাফজয়ী নারীরা দেশে আসবে, তাদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দেয়া হবে, সেজন্য কত আয়োজন পুরো দেশ জুড়ে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের কি অধীর অপেক্ষা সাবিনা কৃষ্ণাদের জন্য। পরে তাদের নিয়ে সেদিন যা হয়েছিল তা তো বাংলাদেশের ইতিহাসেরই বিরলতম এক ঘটনা। তারপর কিছু মাস যেতেই আবারও শিরোপা বাফুফে ভবনে, এবারেরটা বয়স ভিত্তিক নারী দলের। কত আয়োজন, কত আড়ম্বরতা, কিন্তু সব ধুয়ে মুছে যেতে সময় লাগলো না বেশি দিন, যখন জানা গেল অলিম্পিকের বাছাই খেলতে নারীরা যাবে না মিয়ানমারে, কারণ টাকা নেই বাফুফের কোষাগারে। সারা দেশে ছিছি পড়ে গেল কাজী সালাউদ্দিনের নামে, বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করে দোষ স্বীকার করে নিলেন বাফুফে প্রেসিডেন্ট। সঙ্গে আশ্চর্যজনকভাবে তিনি সমালোচনা করলেন বিসিবি প্রেসিডেন্টের, যার জবাব দিতে গিয়ে এই ঘটনাকে দেশের জন্য লজ্জার এবং দুঃখের বলে মন্তব্য নাজমুল হাসান পাপনের। আমার মনে হয় এটা সামথিং এলস, আমি জানি না, মানে এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে, মানে এটা দুঃখজনক। এটা দেশের জন্য এর চেয়ে বড় বদনাম, দেশের বদনাম কেউ মানে হতে পারে না। আমরা বলছি আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবী মেনে নিচ্ছে, সেই জায়গায় আমরা বলছি 20 লাখ টাকার জন্য আমাদের দেশের মেয়েরা প্রি অলিম্পিক খেলতে যেতে পারে না। মেয়েদের মিয়ানমারের খরচটা কত সেটা নিয়ে ধোঁয়াশা থাকলেও বিসিবি প্রেসিডেন্টের দাবি 20 লাখ, আর এই টাকাটা বাফুফের অনেক পরিচালকের দৈনিক খরচ বলেও সমালোচনা করেন তিনি। সঙ্গে এও জানান বিসিবিকে একবার জানালে ক্রিকেটাররাই দিয়ে দিত এই অর্থ। আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন? আপনারা হিসাব চাচ্ছেন ওই টাকা কি করছেন এমন প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছেন, মানে এইটা করলে তো যে ওনার মাথা খারাপ হবে এটা সবাই জানি। আমার তো মনে হয় একটা, এই যে আপনারা চ্যানেলগুলো আছেন না, যে কোনো চ্যানেলের মালিকের কাছে গিয়ে বললে দিয়ে দিত, আমাদের প্লেয়াররা দিয়ে দিত, খালি বলতো একবার যে ফুটবল বোর্ডে যে সমস্ত মানে পরিচালকরা আছে, মানে আনবিলিভেবল, এতে 20 লাখ টাকা দিতে পারবে না, এই ডেইলি খরচই তাদের অনেকের 20 লাখ টাকা। কাজী সালাউদ্দিনের কথার জবাব দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান এবং সাবেক ক্রিকেটার জালাল ইউনুসও। ভালো সংগঠক হতে খেলোয়াড়ি ব্যাকগ্রাউন্ড নয়, স্কিল প্রয়োজন বলে মন্তব্য তার। ভালো প্লেয়ার ভালো কোচ হয় না, কিন্তু তো অর্গানাইজিং ক্যাপাবিলিটি ডিফারেন্ট থিং। এখানে নাজমুল হাসান পাপন সাহেবের হাত শক্ত করার দায়িত্ব কিন্তু আমাদের, উনার না, আমাদের দায়িত্ব। উনি আমাদের বুদ্ধি দেবেন, প্ল্যানিং দেবেন, সংগঠনটা চালাবেন, এবং সেখানে তার দক্ষতাকে দিয়ে আমরা কেউ কোশ্চেন করতে পারি না। আমরা জানি তার এখানে স্কিল, তার চালানোর স্কিল। দেশের দুই বড় ক্রীড়া ফেডারেশন সভাপতির পাল্টাপাল্টি কথার লড়াইটা জমলেও তাতে আদৌতে লাভটা কার হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির আমদানি পণ্যে শুল্ক মওকুফের জন্য সরকারের কাছে আবেদন করবে বিসিবি। যেহেতু নিজস্ব অর্থায়নে স্টেডিয়াম নির্মাণ করবে বোর্ড, তাই সরকার শুল্ক মাফ করে দিবেন বলে প্রত্যাশা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে জাতীয় দলের সহকারী কোচ পদে দেশীয়দের আবেদনে অনীহায় ক্ষোভ প্রকাশ করছেন বোর্ড প্রধান।
গেল পাঁচ বছর ধরে শুধু আলোচনায় বিসিবির শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শুরু করি করি করেও এতদিনে স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করতে পারেনি ক্রিকেট বোর্ড। এর মধ্যে নির্মাণাধীন প্রতিষ্ঠান হয়েছে নির্বাচন। শুরুতে এই বছরের মধ্যে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা থাকলেও মান রক্ষা করার সহ সৌন্দর্য বর্ধনের বিষয়গুলো বিবেচনায় সময় আরও বেশি লাগছে। তবে এখন নতুন সমস্যার সম্মুখীন বোর্ড। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আর ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যয় খরচ বেড়ে গেছে স্টেডিয়ামের নির্মাণের। বেশিরভাগ পণ্যই আমদানি নির্ভর, যার জন্য ব্যয় কমাতে সরকারের কাছে শুল্ক মওকুফের আবেদন করবে বিসিবি। হঠাৎ করে ডলারের টাকা ডিভ্যালুয়েশনের জন্য এবং আপনার জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে যে যে জিনিসটা ধরেন আমরা যেটা নাকি চিন্তা করছিলাম আমাকে সে 200 কোটি বা 300 কোটি হয়ে যাচ্ছে এখন থেকে 500 কোটি। বেশিরভাগ জিনিস ইম্পোর্টেড, এইটুক জিনিস আমরা চেতেই পারি যে যেহেতু এটা আমরা নিজেদের পয়সা করছি আমাদেরকে ট্যাক্সে রিডেমশনটা বা এক্সেমশনটা দেওয়া যায় কি না। একটা গ্রিন এরিয়া রাখছি বাইরে, যেমন ওখানে বারবিকিউ করে উপরে। সো আমি বলছি উই আর ট্রাইং টু ডু সামথিং টোটালি ডিফারেন্ট এবং ওয়ার্ল্ড ক্লাস, বাট দেখি এখন পারি কি না। তো এইটা করতে ডেফিনেটলি খরচ অনেক বেশি হবে, তো আমরা একটা রিকোয়েস্ট করেছি, পাবো কি না জানি না, না পেলেও করবো, বাট আমার ধারণা আমরা পাবো। এদিকে জাতীয় দলের কোচিং প্যানেলে কেন দেশীয়দের নিয়োগ দেওয়া হয় না, নানা সময় এমন সমালোচনার মুখে পড়তে হয়েছে বোর্ডকে। সহকারী কোচ নিয়োগের আগে বিজ্ঞপ্তি দিয়েছিল ক্রিকেট বোর্ড, কিন্তু একজন ছাড়া প্রতিষ্ঠিত লোকাল কোচদের কেউই আবেদন করেনি, যা নিয়ে ক্ষোভ ছড়ল বোর্ড সভাপতির কণ্ঠে। যে সমস্ত লোকাল কোচ দেশে এবং বিদেশে মিডিয়ার কাছে বাংলাদেশ ক্রিকেটে তাদের আসার ইচ্ছা আছে বলে মানে এমন একটা ভাব দেখা যায় তারা আসতে চায় বা আমরা যোগাযোগ করি না বলে। সো আমরা আসলে এই ধরনের যত নাম ছিল আনফর্চুনেটলি নোবডি হ্যাজ অ্যাপ্লাইড, একজন করেছিলেন, যেহেতু সে করেছে আমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের এখন কোচিং স্টাফের সাথে তাকে ইনক্লুড করে ফেলবো। শুধু কোচিং স্টাফই নয়, লোকাল কিউরেটর আম্পায়ার তৈরিতে বোর্ড প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আপাতত জাতীয় দলের ব্যস্ততা শেষ, সাকিব লিটনের গন্তব্য কোথায়? অলরাউন্ডার সাকিব যদিও পরিবারকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, তবে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে তার। আইপিএল খেলতে এখনই যাচ্ছেন না লিটন দাস, আবাহনীর হয়ে ডিপিএলে একটি ম্যাচ খেলার কথা রয়েছে উইকেট রক্ষক ব্যাটারের। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল, ওয়ার্ল্ড কাপ ইয়ার বা ইন্ডিয়াতে খেলা যদি যেতে পারতাম ভালো তো, বাট যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি। তবে কি সাকিব আল হাসান আমেরিকার বিমান ধরবেন? আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন, মনে ক্ষোভ আছে কিনা তা বোঝার উপায় নেই। তবে তার বক্তব্য থেকে কিছুটা আঁচ পাওয়া যায়, কিছুটা হলেও মনোক্ষুণ্ণ টাইগার অলরাউন্ডারের। হাসি মুখে বিসিবির সিদ্ধান্ত মেনে নিয়েছেন, তবে এখনই পরিবারের কাছে যাচ্ছেন না সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সিতে আবারও দেখা যাবে এই অলরাউন্ডারকে। সিটি ক্লাবের বিপক্ষে শনিবার মাঠে নামবে সাদা কালোরা, সেই ম্যাচে তার অধিনায়কত্ব করার কথা। সবকিছু ঠিকঠাক থাকলে প্রিমিয়ার লিগে আরও একটা ম্যাচে দেখা যাবে টাইগার পোস্টার বয়কে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিবের কম বোলিং করা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ডিপিএলে টেবিলের 8 নম্বরে থাকা মোহামেডানের সুপার লিগের স্বপ্ন টিকিয়ে রাখতে নিজের সেরাটা দিয়েই খেলবেন সাকিব। প্রথমবার আইপিএল খেলার সুযোগ মিস করতে চান না লিটন দাস, তাই কলকাতা নাইট রাইডার্স থেকে নাম সরিয়ে নেওয়ার কথা বললেও তিনি সরিয়ে নেননি। জাতীয় দলের ব্যস্ততা শেষ, এখন লিটনের গন্তব্য কোথায়? গুঞ্জন ছিল তৃতীয় দিনে আইরিশদের হারাতে পারলে সেদিনই ভারতের বিমান ধরবেন, তবে তা হয়নি। ঢাকা টেস্ট শেষ হয়েছে চতুর্থ দিনে, জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থেকে ছুটি পেলেও এখনই আইপিএলে যোগ দিচ্ছেন না লিটন দাস। 9 তারিখ গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ রয়েছে কলকাতার, সেই ম্যাচে লিটনের সেরা একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম, তাই 14 এপ্রিল ম্যাচ সামনে রেখে আইপিএলের উদ্দেশ্যে দেশ ছাড়বেন উইকেট রক্ষক ব্যাটার। তারপরও কলকাতার একাদশে লিটনের জায়গা হবে কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে, কারণ তার জায়গায় খেলছেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরুবাজ, রয়েছেন দারুণ ছন্দে, দলও জয় পাচ্ছে নিয়মিত। লিটন অবশ্য এর মাঝে ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলতে চায়, আবাহনীর হয়ে 10 এপ্রিল শেখ জামালের বিপক্ষে দেখা যেতে পারে তাকে। সোমবার ম্যাচ খেলে পরদিন ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারেন লিটন।
তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। ডিপিএল এ জিতে চলেছে আবাহনী লিমিটেড। হাই ভোল্টেজ ম্যাচে মাশরাফির লেজেন্ডস অফ রূপগঞ্জকে 5 উইকেটে হারিয়েছে ধানমন্ডির জায়ান্টরা। আগে ব্যাট করে 286 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় রূপগঞ্জ। জবাবে নাইম আফিফের ব্যাটে স্বস্তির জয় পায় আবাহনী। এজয়ে প্রথম দল হিসেবে সুপার লিগ নিশ্চিতের পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পোক্ত করল খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। আউট নাকি নট আউট, আম্পায়ার নির্বাক, ম্যাচের হতাশা ততক্ষণে রূপ নিয়েছে ক্রোধে, তবে তাতে মন গলেনি, পরিবর্তন হয়নি সিদ্ধান্তের। এত গেল মধ্যখানের গল্প। আবাহনী রূপগঞ্জ ম্যাচের প্রথম ইনিংসের শেষের গল্পে নজর দেয়া যাক। বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি একজন মাশরাফি। বড় ঝড়টা গেছে রাকিবুলের ওপর দিয়ে। 3 ছক্কায় 187 স্ট্রাইক রেটে ম্যাচের 28 রান কিছু সময়ের জন্য স্মৃতি কাতর করেছে টাইগার ভক্তদের। শুধু কাগজে কলমে নয়, বাস্তবতা বলছে চলতি প্রিমিয়ার লিগের সবচাইতে হাই ভোল্টেজ লড়াই। ফতুল্লার নির্বিষ উইকেটে এদিন টস ফ্যাক্টর রূপগঞ্জের পক্ষে। সাইফ, মোসাদ্দেক, তানজিম, সাকিব সবাই ছিলেন ব্যয়বহুল। ইমন 39 আর মোটে 2 রানের জন্য 50 মিস করেছেন সাব্বির রহমান রোমান। তবে তার আউটের সিদ্ধান্ত নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না তিনি, ক্ষোভ প্রকাশ করেছেন মাঠের মধ্যেই। পুরো আসর জুড়ে ব্যাটে রানের ফোয়ারা ছোটানো চেরাগ জানি রূপগঞ্জের রূপকথার আরও এক দফা নায়ক। তার 54 রানে গেল আসরে রানার আপটা পায় বড় সংগ্রহের ভিত। শেষের দিকে সোহাগ গাজীর 5 ছক্কায় 48 রানের ক্যামিওতে 286 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় লেজেন্ডস অফ রূপগঞ্জ। আস্কিং রান রেট প্রায় 6-6-6। পুরো আসর জুড়ে ওপেনিংয়ে রানের ফোয়ারা ছোটানো বিজয় নাইম শেখের ব্যাট হেসেছে এদিনও। এ দুজন আর 60 রানের পার্টনারশিপ ভাঙে 28 রান করে বিজয় ফিরলে। পরে দ্রুতই ফেরেন দানিশ আজিজও। তবে ব্যাটিংয়ের মতো এদিন আর বোলিংয়ে ম্যাজিক্যাল কিছু করতে পারেননি ক্যাপ্টেন মাশরাফি। তবে চেষ্টার ছিল না কোনো ত্রুটি, কিন্তু প্রতিরোধের দেয়ালের নাম নাইম জাকির মোসাদ্দেক। আর চাপের মুহূর্তেও ধ্রুবর ম্যাচ ছেড়া ইনিংস পাবে লেটার মার্কস। শেষের দিকে পেসার মাশরাফি হয়ে গেলেন পুরোদস্তুর স্পিনার। 48তম ওভারে 5 রান দিয়ে জমিয়ে তুলেছিলেন ম্যাচ। তবে পরের ওভারেই চেরাগ জানিকে 4 মেরে সব উত্তেজনায় পানি ঢেলে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। ফলাফল 4 বল হাতে রেখে স্বস্তির জয় পায় ডিপিএল এর সবচাইতে সফল ক্লাবটি। সেই সঙ্গে প্রথম দল হিসেবে তারা নিশ্চিত করল সুপার লিগ। মাহবুব রিমন, সময় সংবাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে টেবিল টপার বসুন্ধরা কিংস। টেবিলের তলানিতে থাকা এএফসি উত্তরার সঙ্গে 1-1 গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে তারা। এদিকে দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসিকে 2-0 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগে উঠতে থাকা বসুন্ধরা কিংসকে মাটিতে নামিয়ে আনলো এএফসি উত্তরা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শক্তিশালী কিংসকে রুখে দিয়েছে তারা। মধ্যবর্তী দল বদলে বেশ কিছু ফুটবলার দলে ভিড়িয়েছে আজমপুর উত্তরা। তাতেই প্রিমিয়ার লিগে নতুনভাবে শুরু করেছে টেবিলের তলানিতে থাকা ক্লাবটি। এদিন বসুন্ধরাকে পূর্ণ পয়েন্ট না দেওয়ার সংকল্প নিয়ে মাঠে নামে উত্তরা। রবসন, রাকিব হাসান ও দারিয়ালতানদের মুহুমুহু আক্রমণ খুঁজে পায়নি জাল। ম্যাচের 56 মিনিটে বসুন্ধরাকে পেনাল্টি উপহার দেন এএফসি উত্তরার ডিফেন্ডার রায়হান আহমেদ। ম্যাচের ডেডলক ভাঙেন রবসন, পেনাল্টি থেকে গোল করে কিংসকে লিড এনে দেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। তবে ম্যাচের রেশ তখনও বাকি। 82 মিনিটে বদলি হয়ে মাঠে নামেন সাকিব ব্যাপারী। মূলত ম্যাচের পার্থক্য করে দেন এই ফুটবলার। অতিরিক্ত সময়ে মাঝ মাঠ থেকে উড়ে আসা বল ডিবক্সের ভেতরে ক্লিয়ার করতে ব্যর্থ হন তপু বর্মন। তপু ব্যর্থ হলেও ব্যর্থ হয়নি সাকিব। প্রথম টাচে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। তাতে 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে এএফসি উত্তরা। 11 ম্যাচে 10 জয় ও 1 ড্র নিয়ে 31 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর সমান ম্যাচে মাত্র 3 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে এএফসি উত্তরা আজমপুর। রাজশাহীতে দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসিকে 2-0 গোলে হারিয়েছেন ঢাকা আবাহনী। আবাহনীর হয়ে গোল দুটি করেছেন দানিয়েল কলিন্দ্রেস ও পিটার নোরা। 11 পয়েন্টে 24 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সমান ম্যাচ খেলে ফর্টিসের অবস্থান সপ্তম। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আসছে মৌসুমে ঠিকানা বদল হচ্ছে লিওনেল মেসির, এটা মোটামুটি নিশ্চিত। তবে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি তার পরবর্তী গন্তব্য কোথায়। অন্তত আরও একটা মৌসুম তিনি খেলতে চান ইউরোপের শীর্ষ লিগে। তবে সৌদি আরব থেকে তাকে যে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে তা সংবরণ করা সত্যিই কঠিন। সৌদি
সৌদি লিগে জৌলুস নেই তবে অর্থের ছড়াছড়ি। এই লিগটাই ক্রিস্টিয়ানো রোনালদোকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। তবে এই সিংহাসন বোধহয় হারাতে চলেছেন CR7, তাও সেটা লিওনেল মেসির কাছে। আসছে মৌসুমে মেসির দল বদলে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে চারটি বিষয়। 2024 কোপা আমেরিকার জন্য লিও আরও একটা বছর খেলতে চান ইউরোপের শীর্ষ লিগে। এরই মধ্যে বার্সেলোনা কোচ জাবি তাকে ফেরানোর উদ্যোগ নিয়েছেন। PSG মেসিকে অফার করেছে চলতি বছরের সেম স্যালারি, সেখানে সৌদি ক্লাব আল হিলালের প্রস্তাব বছরে 400 মিলিয়ন ইউরোর বেশি। বিশ্বসেরা ফুটবলার যদি সত্যি সৌদি আরব যান তবে তার পারিশ্রমিক কিভাবে বিভক্ত হয় সেটাই বিশ্লেষণ করা যাক। যদি বছরে লিওনেল মেসিকে দেয়া হয় 400 মিলিয়ন ইউরো তবে প্রতি সেকেন্ডে তার উপার্জন হবে 13 ইউরো, 7 এপ্রিলের বাজার দর অনুযায়ী যা 1,500 টাকার সমান। এই রেশিও অনুযায়ী আর্জেন্টাইন অধিনায়ক প্রতি মিনিটে উপার্জন করবেন 89,000 টাকা, ঘন্টায় যা প্রায় 53,50,000 টাকা। তার একদিনের ইনকাম চোখ কপালে তুলবে যে কারো, বাংলা টাকায় এই সংখ্যাটা প্রতি 24 ঘন্টায় 13 কোটির কাছাকাছি। লিওনেল মেসি আল হিলালের প্রস্তাবে রাজি হলে সপ্তাহে তার বেতন হবে 96,27,00,000 টাকারও বেশি। মাসে এই অঙ্কটা গিয়ে দাঁড়াবে 385 কোটি টাকা, আর বছরে তিনি উপার্জন করবেন 4,621,20,00,000 টাকা। দুপক্ষের চুক্তি স্বাক্ষরিত হলে মেসি হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। তবে আভাস বলছে লিওনেল মেসি হয়তোবা আবারও ফিরছেন বার্সেলোনায়। গেল এল ক্লাসিকোই তাকে নিয়ে যেভাবে চ্যান্ট করেছে বার্সা ভক্তরা তাতে একটা পরিষ্কার বার্তা বোঝা যায়। তারপরও দলবদলের বাজারে যেহেতু শেষ বলে কিছু নেই, তাই অঙ্ক মেলাতে চোখ রাখতেই হবে 30 জুন পরবর্তী সময়ে। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আবারও। পরিবারকে সময় দিতেই IPL থেকে নাম প্রত্যাহার জানালেন সাকিব আল হাসান, বিশ্বকাপের আগে ভারতে খেলতে না পারার আক্ষেপ। এবং অর্থ সংকটে নারী ফুটবলারদের অলিম্পিক বাছাই খেলতে না যাওয়া দেশের জন্য লজ্জার, বললেন পাপন অহংকারী বলে সালাউদ্দিনকে খোঁচা। ফুটবল ব্যাকগ্রাউন্ড মানে কি? নির্লজ্জ, বেহায়া বা ধরেন আপনার অহংকারী। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।